গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস, 2900 শূন্য পদে নতুন বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি সকাল সকাল রেলের পক্ষ থেকে। যারা এখনো ভিডিওটাকে লাইক শেয়ার করনি, লাইক শেয়ার করে দাও। আজকে লাইকের টার্গেট মাত্র 150টা। তো ভিডিওটাকে শুরু করার পূর্বে তোমাদেরকে রিকোয়েস্ট করব, এই রকম যদি চাকরির আপডেট বাংলাতে সবার প্রথম পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি সুমন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে প্রকাশিত হয়ে গেল লেটেস্ট একটি আপডেট, যেখানে ইস্ট রেলওয়ের পক্ষ থেকে এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে নতুন আপডেট আমরা নিয়ে চলে এসেছি। অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী এখানে তোমাদেরকে ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং শেষে রয়েছে চাকরির সুযোগ সুবিধা। যারা আবেদন করছো, এখানে নোটিফিকেশন নাম্বার দেওয়া রয়েছে 2021-22-এর অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে রেলের পক্ষ থেকে। যারা আবেদন করবে, কিভাবে আবেদন করবে, স্টেপ বাই স্টেপ আমরা ডিটেলস গুলো দেখে নেব। এখানে তোমাদের জন্য যারা আদার্স ক্যাটাগরি পার্সন রয়েছে, যাদের এক্স সার্ভিসম্যান রয়েছে, ইউ আর প্রার্থী, ওবিসি, এসসি, এসটি, ইডব্লিউএস, এই সমস্ত প্রার্থী যারা রয়েছে তাদের জন্য এখানে আলাদা আলাদা সুযোগ সুবিধা বা ভ্যাকান্সি কিন্তু সংরক্ষণ করা থাকবে। হাওড়া ডিভিশন পক্ষ থেকে এই আপডেটটি আমরা প্রথম দেখতে পাচ্ছি। হাওড়া ডিভিশনে ইডব্লিউএস এর জন্য 10% সংরক্ষণ থাকবে, এসসি 15, এসটি 7.5, ওবিসি 27, এই পোস্টগুলির ক্ষেত্রে সংরক্ষণ থাকছে। চলে আসি এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে প্রথমত ফিটার পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে, ফিটারের 114 টোটাল ভ্যাকান্সি, ওয়েল্ডার 25, এখানে এমভি পোস্ট রাখা হয়েছে, এমভি মেকানিক এবং ডিজেল, মেশিনিস্ট, কার্পেন্টার, পেন্টার, লাইনম্যান, ওয়ারম্যান, রেফ্রিজারেটর, এসি মেকানিক, ইলেকট্রিশিয়ান, এছাড়াও এই রকম টোটাল কিন্তু ভ্যাকান্সি প্রতিটা ক্যাটাগরি ওয়াইজ কিন্তু রাখা হচ্ছে। হাওড়া ডিভিশনে 267টি টোটাল ভ্যাকান্সি আমরা পাচ্ছি। গ্র্যান্ড টোটাল যদি করি আমরা, টোটাল যদি ভ্যাকান্সিতে আসি, হাওড়া ডিভিশনে 659টি টোটাল হচ্ছে হাওড়া ডিভিশনের ভ্যাকান্সি রয়েছে। এছাড়াও তাদের জন্য ভ্যাকান্সি পাওয়া যাবে যাদের, যারা হচ্ছে ব্লাইন্ড, হ্যান্ডিক্যাপ এবং এক্স সার্ভিসম্যান যারা রয়েছে, পিডব্লিউডির মধ্যে যারা রয়েছে, এক্স সার্ভিসম্যান যারা রয়েছে, তাদের জন্য কিন্তু এখানে ভ্যাকান্সি সংরক্ষণ থাকছে। লিলুয়া ওয়ার্কশপ পক্ষ থেকে এখানে ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে। লিলুয়ার পক্ষ থেকে 612টি টোটাল ভ্যাকান্সি আমরা পেয়ে যাচ্ছি। এবং এছাড়াও এইগুলো টোটাল ভ্যাকান্সি বলতে ইউআর এবং এসসি এসটি ওবিসি এইগুলো এবং ইডব্লিউএস এর মধ্যে ভ্যাকান্সি, টোটাল সিট হচ্ছে 612। এছাড়াও আদার্স ভ্যাকান্সি যেগুলো পিডব্লিউডি এবং এক্স সার্ভিসম্যানের ভ্যাকান্সি কিন্তু আলাদা করে সংরক্ষণ থাকছে। এখানে সেম ক্যাটাগরি ওয়াইজ নিয়োগ করা হচ্ছে, ফিটার, মেশিনিস্ট, টার্নার, ওয়েল্ডার, পেন্টার, ইলেকট্রিশিয়ান, ওয়ারম্যান, রেফ্রিজারেটর, এসি, এই ধরনের পোস্টগুলিতে নিয়োগ করা হচ্ছে। চলে আসি নেক্সট, শিয়ালদা ডিভিশনে যারা আবেদন করবে শিয়ালদা ডিভিশনেও নিয়োগ করা হচ্ছে। এখানে শিয়ালদা ডিভিশনে কোন কোন পোস্ট রয়েছে, ইলেকট্রিশিয়ান, ফিটার, ইলেকট্রিশিয়ান, ফিটার, এফ সি ও, ওয়ারম্যান, অয়েল ইঞ্জিন, লাইনম্যান, অয়েল ইঞ্জিন, ড্রাইভার, এছাড়াও রয়েছে এসি ফিটার, এসি ফিটার, এছাড়াও ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, ডিএসএল ফিটার, ওয়েল্ডার, কার্পেন্টার, ফিটার, এই রকম করে টোটাল কিন্তু ভ্যাকান্সি রাখা হয়েছে 297টি। এবং এখানে পিডব্লিউডি এবং এক্স সার্ভিসম্যানদের জন্য এখানে ভ্যাকান্সি সংরক্ষণ রাখা হয়েছে। চলে আসি নেক্সট আপডেটে। নেক্সট, এখানে তোমাদের জন্য কাঁচড়াপাড়া ওয়ার্কশপে নিয়োগ করা হচ্ছে। এখানে যারা আবেদন করছে কাঁচড়াপাড়া ওয়ার্কশপে, তাদের জন্য 187টি টোটাল ভ্যাকান্সি রয়েছে এবং পিডব্লিউবিডিদের জন্য, এছাড়াও এক্স সার্ভিসম্যানদের জন্য আলাদা ভ্যাকান্সি পাওয়া যাবে।
এখানে ক্যাটাগরি ওয়াইজ ফিটার, ওয়েল্ডারি, ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, ওয়ারম্যান, কার্পেন্টার, পেইন্টার এই সমস্ত ভ্যাকেন্সি এখান থেকে পাওয়া যাচ্ছে। আর এখানে আরও কিছু রাখা হয়েছে, যেটা হচ্ছে মালদা ডিভিশনের ভ্যাকান্সি। মালদা ডিভিশনে 138টি ভ্যাকান্সি এবং এক্স সার্ভিসম্যান এবং পিডব্লিউবিডির জন্য আলাদা ভ্যাকান্সি রাখা হয়েছে। আসানসোলের ভ্যাকান্সি রয়েছে, আসানসোল ডিভিশনের ভ্যাকান্সি রয়েছে। যারা আসানসোল ভ্যাকান্সির জন্য আবেদন করতে চাইছো, 412টি আসানসোলের পক্ষ থেকে ভ্যাকান্সি পাওয়া যাবে। এক্স সার্ভিসম্যান পিডব্লিউবিডির জন্য আলাদা ভ্যাকান্সি সংরক্ষণ থাকছে। যারা যারা এখনও যাদের জেলার নাম জানতে পেরেছো, যাদের জেলার ভ্যাকান্সি জেনে গিয়েছো, অবশ্যই লাইক শেয়ার করে দেবে, বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দাও। কারণ বন্ধুদের মাঝে লাইক করে দাও, তোমরা 150টি তোমাদের জন্য রয়েছে লাইকের টার্গেট, কমপ্লিট করে দাও। কারণ দারুণ অপরচুনিটি তোমাদের 2022-এর পক্ষ থেকে আপডেট দিচ্ছি। এখানে তোমাদের জামালপুর ওয়ার্কশপ, এখানে নিয়োগ করা হচ্ছে 667টি ভ্যাকান্সি। এক্স সার্ভিসম্যান পিডব্লিউবিডির জন্য আলাদা ভ্যাকান্সি সংরক্ষণ রয়েছে। এবার চলে আসি যারা আবেদন করবে চাইল্ড অফ এক্স সার্ভিসম্যান এবং যারা এই ধরনের কাজ করছে তাদের জন্য সুযোগ সুবিধা রয়েছে। পিডব্লিউবিডিদের জন্য আলাদা সংরক্ষণ ভ্যাকান্সি রয়েছে। কাস্ট সার্টিফিকেট থাকলে আলাদা সংরক্ষণ ভ্যাকান্সি পাওয়া যাবে। বয়স হতে হবে 15 থেকে 24 এবং কাস্ট সার্টিফিকেট থাকলে ছাড় থাকছে বয়স প্রার্থীদের জন্য। এছাড়াও মেডিকেল ফিটনেসের উপরে যাচাই করা হবে। মোড অফ সিলেকশন, এখানে তোমাদের ট্রেনিং ট্রেনিং শেষে কিন্তু এখানে প্রার্থীর বাছাই করে কিন্তু নিয়োগ প্রক্রিয়া করা হবে। তোমাদের যদি ট্রেনিংয়ের পারফরমেন্স ভালো থাকে তাহলে কিন্তু তোমরা চাকরিও পেয়ে যেতে পারো রেলওয়ের পক্ষ থেকে। মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে, মিনিমাম 50% মার্কস থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আইটিআই পাস যোগ্যতা থাকতে হবে। আইটিআই পাস করতে পারলেই এই পোস্টগুলির ক্ষেত্রে এখানে তোমাদের সুযোগ সুবিধা রয়েছে এবং মাধ্যমিকের উপরে বেস করেই কিন্তু প্রার্থীদেরকে এখানে বাছাই করা হবে এবং তার সঙ্গে আইটিআইও থাকতে হবে। আইটিআই যত পার্সেন্ট নাম্বার থাকতে হবে সেই নাম্বারের ভিত্তিতেও কিন্তু নিয়োগ করা হবে। যাদের 8 পাস কোয়ালিফিকেশনের সঙ্গে সঙ্গে আইটিআই করা রয়েছে তাদের জন্য কিন্তু এখানে আবেদন করা যাচ্ছে। আবেদন প্রার্থীদের আবেদন করা যাবে, কোনো অসুবিধা নেই। আবেদন ফিস 100 টাকা আবেদন করতে যাবে যারা যারা, তাদের অনলাইনে আবেদন ফিস পেমেন্ট করতে হবে। SST PWBD ওমেন ক্যান্ডিডেট যারা আবেদন করছো এই পোস্টের জন্য তাদের আবেদন ফিস লাগছে না, অনলাইনে আবেদন করতে পারবে। অফিসিয়াল নোটিফিকেশন তোমরা rrcer.com-এ গিয়ে জানতে পারবে বা ডেসক্রিপশনে আমাদের PDF এর লিঙ্কটা দিয়ে দিচ্ছি, PDF ডাউনলোড করে নাও। সম্পূর্ণ ডিটেলসটা তোমরা যাচাই করে নাও, ভিডিওটাকে লাইক শেয়ার করে দাও। আর অবশ্যই তোমরা যারা যারা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট জানো না তাদের ক্ষেত্রে বলে দিই, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট sumanjob.in, যেটা ডেসক্রিপশনে তোমাদের জন্য লিঙ্ক থাকবে। ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করলে এই রকম একটি নোটিফিকেশন পাবে, পশ্চিমবঙ্গের প্রতিটি রেলওয়ে অফিসে 2972টি শূন্য পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এই নোটিফিকেশনের নিচের দিকে আসলে তোমরা PDF বা বিজ্ঞপ্তির লিঙ্কটা ডাউনলোড করতে পারবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দাও। আর আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যে কোনো চাকরির আপডেট তোমরা পেয়ে যাবে। যারা এখনো ফলো করো না অবশ্য অফিসিয়াল ওয়েবসাইট আমাদের sumanjob.in-টা ফলো করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই পরিবারের খেয়াল রাখো। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম।